এরপর তানবির আহমেদ নিলয় আপনি জানতে চেয়েছেন সাউসেজদা করা তো ওয়াজিব সুনত সালাতে ভুল হলে কি সাউসেজদা করতে হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাহসেজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয় এখন কথা হলো যে নামাজটাই সুন্নাত ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি দিতে হবে কি না উত্তর হলো হ্যাঁ সে দিতে হবে তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কি হবে ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে ফরজের পার্ট আছে সুন্নতের পার্ট আছে সব কিছুর আলাদা আলাদা ভাগ করা আছে অতএব দুই রাখা সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে অতএব এই সুনত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে এসে সহ দিতে হবে এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য কাজ না হয় নামাজের মধ্যেও প্রযোজ্য হবে মাহমুদ ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি একটা তামাক কোম্পানিতে চাকরি করি সেখানে বিড়ি উৎপাদনের জন্য মশলা তৈরি হয় এবং তামাক প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয় সে চাকরি আমার জন্য হালাল হবে কি না ভাই মাহমুদ আপনার প্রশ্ন উত্তর হলে এই চাকরি করা আপনার জন্য জাহেজ হবে না কারণ একটা কোম্পানি যখন তামাক উৎপাদন করে সিগারেট তৈরি করে বিড়ি তৈরি করে সেখানে আপনি জব করা বা তাদের সেই সিগারেটের যে আপনার আইটেম আছে তার কোনো একটা আইটেম আপনি উৎপাদন করা মানে হলো আপনি তার সে হারাম পণ্য উৎপাদনে সহযোগিতা করা আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন তা আনু আল আল ইফমি বলারদান তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে এক অন্যের সহযোগিতা করো না অতএব যে কাজের মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা হয় একটা হারাম জিনিস উৎপাদনে আপনি সহায়তা করলেন একজন খুনিকে খুন করার জন্য যদি চাকুটাকে আপনি ধার দিয়ে দেন এটা যেরকম অপরাধ হবে একজন ধূমপাইকে ধূমপান করে করার জন্য আপনি সহায়তা করছেন সেখানে চাকরি করে এটা উৎপাদন করতে গিয়ে সেখানে চাকরি করার মাধ্যমে তো সেটাও আপনার জন্য জায়েজ হবে না আল আমিন আপনি জানতে চেয়েছেন জুমার নামাজে ইমাম সাহেব যদি খোদ্বা পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়েজ হবে ইমাম যদি ১৬ বছরের হয় তার পেছনে নামাজ হবে কি না ভাই আলামিন আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি হ্যাঁ ইমাম যদি ইমামের বয়স যদি ষোলো বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়জ হবে আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হল যে যদি জুমার নামাজে বা ঈদের নামাজে একই কথা একজন খোদ্বা দেন আর আরেকজন নামাজ পড়ান তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই তবে উত্তম হলো যিনি খোদ্া দিবেন তিনি যেন নামাজ পড়ান সেটি কারণ হলো রসুল আকরাম সাল্লা সাল্লাম নিজে খোদ্বা দিতেন এবং নিজে জামাতের ইমামতি করতেন অতএব একই ব্যক্তি যদি দুটি করতে পারেন সেটা ভালো কোনো কারণে যদি একজন খোদবা দিলেন আরেকজন ইমামতি করলেন সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে মা ইমাম মালিক রহমা উল্লার মাঝহব অনুযায়ী এটি জায়েজ নয় যদিও বিশুদ্ধ মত এবং জমুর তথা সংখ্যাগরিষ্ঠ ও আমাদের মত হলো ইমামদের মত হলো এরকমটি করলে জুমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না বড়জোর অনুত্তম হলো কাজটি এরপরে প্রশ্ন হলো নাইমা তারিনের আপনি প্রশ্ন করেছেন রাতে যদি বিতরের সালাত আদায় না করে তাহাজ্জুদের সালাত আদায়ের নিয়তে ঘুমিয়ে যায় এরপর যদি হাইজের কারণে অর্থাৎ মাসিকের কারণে ভিতর সালাত আদায় করতে না পারি সেক্ষেত্রে করণীয় কী বোন নাইমা তারিন বৃত্তির সালাত এটা বিশুদ্ধমত অনুযায়ী ওয়াজিব আর নবী করিম সাল্লিয় সাল্লামের বিতির নামাজ সম্পর্কে বোখারি মুসাইব হাদিসে তার নির্দেশনা রয়েছে এই যে আলু আহরা সলাতিম বিল্লাইল বিতরা তোমাদের রাতের শেষ সলাত হিসাবে ভিতির পড়বে তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহাজ্যুত পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে তাহলে তিনি ভিত্তির সালাদ রেখে দিবেন এবং তাহাজুদের পরে পড়বেন আর যদি তার কনফিডেন্ট না থাকে আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে তাহলে তার জন্য বৃত্তির পড়ে ফেলা উচিত পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজুদ পড়ার তিনি তাহাজুত পড়বেন বীতির আর পড়তে হবে না তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দেবেন তিনি যেহেতু ওয়াজিব নামাজ আর প্রশ্নের যেটি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে এর যার কারণে আপনি আদায় করতে পারেন নাই প্রথমত মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে তাহলে তো আপনার এমত অবস্থা ভীতির রেখে ঘুমানো উচিত নয় যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই ভিত্তিরটা যখন সুস্থ হবেন আল্লাহ তালা যখন আপনাকে সুস্থ করবেন স্বাভাবিক হবেন আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই ভিত্তিরটা পড়ে দিতে হবে যেহেতু এটি ওয়াজিব নামাজ আপনি তখন কাজা করে ফেলবেন কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ